Assalamualaikum everyone. Welcome to Sultana Life UK. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আরো একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। গত ব্লগে আপনারা দেখেছেন আমার বাসায় মেহমান আসছে, ভাবি আসছেন লন্ডন থেকে। গতকালকে আরো একজন ভাবি আসছেন, ভাবি এই ফুলটা নিয়ে আসছেন। সকালবেলায় এই ধরনের ফুল দেখতে কিন্তু খুব ভালো লাগে। রাত্রেবেলায় আমি এই ফুলটা সাজিয়ে নিয়েছি। আর গত ব্লগে আমার ব্রেকফাস্ট টেবিলের ট্রে ডেকোরেশনটা অনেকেই পছন্দ করেছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শীতের দিনে আমার বাসা কোনো মেহমান আসলে আমি চেষ্টা করি পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য, তবে আমি খুব বেশি একটা পিঠা বানাতে পারি না। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন আপুরা আপনারা জানেন, তারপরও ট্রাই করি বানিয়ে খাওয়ানোর জন্য। এখন যেহেতু সকালবেলা বাবির জন্য চিতল পিঠা, গরুর মাংস, গতকালকে তো গরুর মাংস শুটকির ভর্তা বানিয়েছি, সেইগুলি দিয়ে আজকে চিতল পিঠা খাবো। আর চিতল পিঠার যে ডটা সেটা আমি গতকালকেই রেডি করে রেখেছি, চাউল ব্লান্ডার করেছি। গতকালকে অনেক ব্যস্ত ছিলাম, রান্না ফাঁকে চাউল ব্লান্ড করে নিয়েছি। এই যে এটা ফ্রিজে ছিল, এখানে আমি 2 কাপ বাসমতি, 1 কাপ সিদ্ধ চাউল দিয়েছি, সাথে দিয়েছি 2টা ডিম এবং লবণ দিয়ে ব্লান্ডার করেছি। ডিম দিলে পিঠাটা নরম হয়, খেতে খুব ভালো লাগে। আপনারা মনে করতে পারেন চিতল পিঠাতে ডিম দিলে ডিমে গন্ধ আসবে, ডিমের মধ্যে কিন্তু একটা গন্ধ আছে। প্রথম প্রথম আমিও সেটা মনে করতাম, যখন চিতল পিঠাতে ডিম দেওয়া শিখেছি, এটা কিন্তু একটা ভাবি থেকে শিখা, ভাবি চিতল পিঠাতে ডিম দিতেন, আমি ভেবেছিলাম ডিমের গন্ধ আসবে। যখন খেয়ে দেখলাম কোনো গন্ধ নাই। তারপরে বাসায় এসে চিতল পিঠার মধ্যে ডিম দিয়ে ট্রাই করলাম, মাশাল্লাহ চিতল পিঠা কিন্তু খেতে দারুণ মজা লাগে, সেই সাথে পিঠাটা অনেক নরম হয়। আপুরা আপনারা চাইলে চিতল পিঠার মধ্যে ডিম দিয়ে ট্রাই করতে পারেন। আর ডিমটা কিন্তু তখন দিবেন যখন চাউলটা ব্লান্ডার করবেন, আমি কিন্তু ওই টাইমেই দিয়ে দিই। পরে দিলে কিন্তু ডিমটা একটু আস্তে আস্তে থাকে, সেটা চিতল পিঠার মধ্যে বাসা বাসা লাগে, খেতে ভালো লাগে না, তাই ব্লান্ডারের সময় ডিমটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে দেখাই পিঠাগুলি কীরকম হয়েছে। মাশাল্লাহ অনেক সফট হয়েছে। এগুলি কিন্তু প্রথম 2 খোলা পিঠা। চিতল পিঠা বানানো শুরু করার আগে আপনারা দেখেছেন চিতল পিঠার লোয়ার প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, যখন তেল দিই তখন কিন্তু পিঠাগুলি ফুলে না, আর তেলটা দিতে হয় পিঠাগুলি সহজে উঠানোর জন্য। 2-3 খোলার পরে কিন্তু পিঠা অনেক সুন্দর ফুলকি হয়ে থাকে। এখনকার পিঠাগুলি কিন্তু অনেক বেশি ফুলেছে প্রথম 2 খোলা পিঠার চেয়ে। ভাইয়া এবং ভাবি আমার পিঠা খেয়ে অনেক প্রশংসা করেছেন, পিঠা নাকি অনেক নরম, সেই সাথে ফুলকো হয়েছে। গরু মাংস গতকালকে রান্না করেছি, যারা আমার আগে ব্লগটি দেখেছেন তারা জানেন গতকালকে গরু মাংস আলু দিয়ে রান্না করেছি। এখানে 3 কেজির মতো গরু মাংস রান্না করেছি, কালকে তত একটা খাওয়া হয়নি, আজকে কিন্তু অনেক মাংস রয়ে গেছে। মাংসের কালারটা দেখুন কীরকম হয়েছে, একটু লাল লাল বোনা বোনা মাংস। চিতল পিঠা এবং শুটকির পাতা দিয়ে সকালবেলা খুবই মজাদার জম্পেশ একটা নাস্তা ছিল। আর ভাইয়া ভাবি কিন্তু অনেক ধরনের খাবার গতকালকে এনেছে, আপনাদেরকে প্যাকেট দেখিয়েছি, সবগুলি প্যাকেট আমার এখনও খোলা হয়নি, কয়েকটা প্যাকেট খুলেছি। ক্রিম রোলগুলি ভাবিরা গতকালকে এনেছেন, শুধু ক্রিম রোল না, কেক, বিস্কিট, মিষ্টি অনেক কিছু এনেছেন। ভাবিরা জানে ক্রিম রোল আমাদের খুব বেশি পছন্দের, আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের ক্রিম রোল। চিতল পিঠা খাওয়ার আগে আমি কিন্তু একটা ক্রিম রোল খেয়ে নিয়েছি, আমার হাজবেন্ডও একটা ক্রিম রোল খেয়েছে, ভাবিরা কিন্তু ক্রিম রোল খায়নি, শুধু চিতল পিঠাই খেয়েছেন। আমাদের নাস্তা খাওয়ার শেষ, এখানে চা বসিয়ে দিয়েছি পাশের চুলা, ভাবি পরোটা বাচ্ছে, ভাবি 2 ছেলে মেয়ে, আমার 2 ছেলে মেয়ে, ওরা পরোটা খাবে, ওরা পিঠা খেতে পছন্দ করে না। আমরা যারা বাংলাদেশে জন্ম হয়েছে আমরা সবাই কিন্তু মোটামুটি পিঠা খেতে পছন্দ করি, তবে আমাদের বাচ্চারা কেন জানি পিঠা খেতে একদমই পছন্দ করে না। আমি সিটিং রুমে চা নিয়ে এসেছি, এসে দেখি ভাইয়া সোফার মধ্যে ঘুমাচ্ছে, ভাইয়া কিন্তু একটু টায়ার্ড, সে সাথে
অসুস্থ আমি ভাইয়ার জন্য এবং আমার হাজবেন্ডের জন্য চাটা রেখে চলে যাচ্ছি। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি গতকালকে একজন ভাবি এসেছেন ফুল নিয়ে, সেই ভাবি বাসা দাওয়া আমরা আজকে রাতের ডিনার ভাবি বাসা করব। ভাবি বাসা যাওয়ার জন্য আমরা এখন রেডি হব। সবসময় আমি আপনাদেরকে আমার জুয়েলারি গয়না দেখাই, আজকে ভাবলাম আমার ভাবির গয়নাগুলো আপনাদেরকে দেখাই। অনেক সুন্দর শাড়ি, সে সাথে অনেক সুন্দর সুন্দর গয়না, সীতাহার, চূর, এটা কিন্তু অনেক সুন্দর, অনেক পছন্দের রাজকীয় আংটি ভাবিরগুলি আজকে দেখাই। সবগুলি কিন্তু গোল্ডের, ভাবি মাশাল্লাহ অনেক গোল্ড পছন্দ করেন। আমি আপনাদের সাথে শেয়ার করি আমার ভাবি কি ধরনের গয়না সবসময় পরেন। ভাবি কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দরী, খুবই ধার্মিক একজন মানুষ। ওয়াও, এটা দেখুন, এটা কিন্তু একটা লং ড্রেস ভাবির মেয়ে পরবে, মেয়ের বয়স 10 বছর। মা মেয়ের ড্রেসের কালার প্রায় সিমিলার। ভাবির শাড়িটা কিন্তু গোল্ডেনের মধ্যে মেরুন, অনেক স্টোনের কাজের, আর মেয়েরটা গোল্ডেনের মধ্যে স্টোনের কাজের। আমি এবং ভাবি, সে সাথে আমাদের বাচ্চারা এবং আমাদের হাজব্যান্ড খুব সুন্দর করে সাজুগুজু করে ভাবি বাসার দিকে যাচ্ছি। মনে হচ্ছে গভীর রাত, আসলে কিন্তু গভীর রাত না, বিকাল 4:30 বাজে। মাগরিব নামাজ পরপরই আমরা ভাবি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, চলে এসেছি ভাবির বাসা। আর এটা ভাবির বাসার সিটিং রুম, সিটিং রুমটা আমাদের বাচ্চারা দখল করে নিয়েছে। আর ভাবি এ বাড়িটা কিন্তু নতুন কিনেছেন, কিছুদিন আগে কিনেছেন, এখনও সাজানো কমপ্লিট করতে পারিনি যেহেতু নতুন কিনেছে। একটা ঘর সাজাতে কিন্তু অনেক টাইম লাগে। ভাবি বাসা সিটিং রুমটা আমি পরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসে ভাবি আমাদের জন্য নাস্তার আয়োজন করেছে, দাওয়াত দিয়েছে কিন্তু ডিনার। আর ডিনার খাওয়ার আগে কিন্তু একটা স্ট্যাটাস থাকে, ভাবি কিন্তু অনেক ধরনের নাস্তা দিয়ে ভাবি টেবিলটা সাজিয়ে রেখেছেন। ভাবি বাসে কিন্তু আমি প্রথম আসছি, এসে রান্নাঘরে ঢুকে গেলাম কি রান্না করেছে দেখার জন্য। ভাবি সব কিছু লুকিয়ে রেখেছে, কিছু খাবার ঢাকনা দিয়ে রেখেছে, ভিডিও করতে পারি নাই। ভাবিকে বললাম সমস্যা নাই, খাওয়ার টেবিলে ভিডিও করব, কি কি রান্না করেছেন প্রুফ রাখব, নেক্সট টাইম আমার বাসায় যখন যাবেন সেইগুলি কপি করব। এখানে আমার হাজব্যান্ড ভাইয়ারা একসাথে অনেক বছর পর্তুগালে ছিল, একসাথে হয়েছে লন্ডনে, সবাই আড্ডা করছে। আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, খাবারের প্রেজেন্টেশন সুন্দর হলে খেতেও ভালো লাগে। ভাবি কিন্তু অনেক শৌখিন একজন মানুষ, ভাবি অনেক সুন্দর করে খাবারের টেবিলটা সাজিয়েছেন, অনেক মজাদার সব খাবার বানিয়েছেন। আপনারা টেবিলে সাজানো দেখেই বুঝতে পেরেছেন ভাবি কি সুন্দর করে সালাডটা সাজিয়েছেন, সালাদ দেখেই তো খেতে ইচ্ছা করছে। রোস্ট, মাছের ডিম, চিংড়ি মাছ, কাবাব, সালমন ফিশ, রূপচাঁদা মাছ, জাল জাল গরু মাংস, অনেক কিছু ভাবি করেছেন, এত এত আইটেম রান্না করেছেন, আমি কিন্তু মনেও করতে পারছি না। তবে ভাবি সবজি একটা করেছে, খুব মজা ছিল সবজিটা, সেটা আমার অবশ্য মনে আছে। ভাবিকে ধন্যবাদ জানাই, ভাবি অনেক কষ্ট করে আমাদের জন্য এত মজার মজার খাবারের আয়োজন করেছেন, ভাবি শুক্রিয়া জ্ঞাপন করছি। সেই সাথে মহান আল্লাহ পাকের কাছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। ভাবির বাসাটা 3 বেডরুমের হাউস বাসা, বাসাটা কিন্তু অনেক সুন্দর, নতুন কিনেছেন। আমি যখন কোথাও যাই এত আড্ডা মাস্তি থাকি, ভিডিও করতে ভুলে যাই, আজকেও সেটা হয়েছে, ভাবির বেডরুমগুলি ভিডিও করতে ভুলে গিয়েছি। অনেক সুন্দর করে ভাবি বেডরুমগুলি সাজিয়েছেন, সব কিছুই সুন্দর টিপটপ, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। ভাবি কিন্তু মাশাল্লাহ যেমন সুন্দরী তেমন গুণবতী, সেই সাথে ভাবি চাকরিজীবী, ভাবি চাকরিও করেন। ভাবির বাসার জিনিসগুলো আমি একটু দেখাচ্ছি, দেখুন কীরকম শৌখিন, কীভাবে সাজিয়েছেন সব কিছু। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়ের। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।